নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রাখি বন্ধনে রাখি বাঁধার সঠিক সময় কখন, এবং এই বছর ভাদ্রকাল কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ চলবে, ভাদ্রকালে কেন রাখি বাঁধতে নেই। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি শুভ অনুষ্ঠানের সময়সূচি রয়েছে। আমরা পঞ্জিকা দেখেই শুভ অনুষ্ঠান সম্পন্ন করি। এই শুভ সময়ে অনুষ্ঠান সম্পন্ন করলে তার ফল ভালো হয়। অন্যদিকে অশুভ সময়ে যদি কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন করা হয় তাহলে কিন্তু তার ফল পাওয়া যায় না। এরকমই একটি অনুষ্ঠান হলো রাখি বন্ধন। রাখি বন্ধন সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন একটি উৎসব। এটি ভাই বোনের ভালোবাসার উৎসব, এটি বন্ধনের উৎসব। বোনেরা তাদের ভাই বা দাদাকে দীর্ঘায়ু কামনায়, মঙ্গল কামনায় রক্ষাসূত্র বেঁধে দেন, আর ভাইরা বা দাদারা বোন বা দিদিদের রক্ষা করার, পাশে থাকার, যে কোনো কঠিন পরিস্থিতিতে জীবনে প্রতিশ্রুতি নিয়ে থাকে। সনাতন হিন্দু ধর্মে রক্ষাবন্ধন বা রাখিবন্ধন উৎসব কত প্রাচীন, তার কাহিনী আমরা কয়েক হাজার বছর পুরনো মহাভারত থেকে পাই, শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর গল্প থেকে। বলা হয় কোনো এক সময় যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের হাতে আঘাত লাগে এবং তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে সেখানে বেঁধে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের রক্তপাত হচ্ছিল এবং এই কাপড়ের টুকরো বাঁধার ফলে তা বন্ধ হয়। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়েছিলেন। পরবর্তী সময়ে কৌরবদের দ্বারা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে এই সময় থেকেই রাখি বন্ধনের উৎসব সূচনা হয়। আরও অনেক কাহিনী রয়েছে রাখি বন্ধনকে ঘিরে। পাণ্ডবদের মা কুন্তি সুরক্ষার চিহ্ন হিসেবে যুদ্ধে যাওয়ার আগে তার নাতি অভিমন্যুকে রাখি বেঁধেছিলেন, এমনটাও জানা যায়। এছাড়াও আমাদের ভারতীয় ইতিহাস থেকেও রাখি বন্ধন উৎসবের বহু কাহিনী ফুটে ওঠে। রাখি বন্ধন যেহেতু শ্রাবণী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়, অর্থাৎ পূর্ণিমাতে, এ অনুষ্ঠানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্য অস্ত যাবার পরে হিন্দু ধর্মে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় না। তবে রাখি বন্ধনের একটি নির্দিষ্ট সময় হল ভাদ্রকাল। এই সময় রাখি বাঁধা উচিত নয়। এই ভাদ্রকাল বা ভদ্রাকালে কেন রাখি বাঁধা উচিত নয়? হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ভদ্রা বা ভাদ্র ইনি হলেন সূর্য দেবতার কন্যা এবং শনিদেবের বোন। ইনি কোনো রকম শুভ কাজ পছন্দ করেন না, সকল রকম শুভ কাজে ইনি বাধা দিতেন। তাই ভাদ্রকালে বা ভদ্রাকালে যদি কোনো শুভ কাজ সম্পন্ন হয় তাহলে তা অশুভ হিসেবে পরিচিত। রামায়ণ থেকে জানা যায় এই ভাদ্রকাল বা ভদ্রাকালেই লঙ্কার রাজা রাবণকে তার বোন সূর্পণখা রাখি বেঁধেছিলেন এবং পরবর্তী সময়ে রাবণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল। রাবণের লঙ্কা শেষ হয়ে যায় এবং শ্রীরামচন্দ্রের হাতে রাবণ নিহত হয়। তাই ধর্মীয় গ্রন্থের বিশ্বাস অনুসারে ভদ্রাকাল বা ভাদ্রকালে রাখি বাঁধতে নেই। শুধুমাত্র রাখি নয়, কোনো রকম শুভ অনুষ্ঠানই করা উচিত নয় এই ভদ্রা সময়ে। এবছর 19শে অগস্ট সোমবার ভোর 3:04 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা, থাকবে 19শে অগস্ট রাত্রি 11:55 পর্যন্ত। ভাদ্রকালের সময় হল দুপুর 1:32 পর্যন্ত, ভোর 5:53 থেকে। এই কারণে এই ভাদ্র সময়ে রাখি বাঁধবেন না ভাইয়ের হাতে। রাখি বাঁধার শুভ সময় এবছর দুপুর 2:07 থেকে রাত্রি 8:20 পর্যন্ত।
এছাড়া প্রদোষকাল রাখি বাঁধার জন্য খুবই শুভ সময়। প্রদোষকাল আমাদের হিন্দু ধর্মের যে কোনো শুভ অনুষ্ঠানের জন্যই শুভ সময়। প্রদোষকালে অর্থাৎ সন্ধে 6:57 থেকে রাত্রি 9:10 মধ্যে রাখি বাঁধতে পারেন, অত্যন্ত শুভ সময় এটি। রাখি বাঁধার আগে রাখির থালা ভালোভাবে সাজিয়ে নেবেন। এই থালা মাটির অথবা পাথরের, এছাড়াও শুদ্ধ ধাতু যেমন পিতল, তামা, কাঁসার হতে পারে, তবে কখনো অ্যালুমিনিয়াম, স্টিলের থালা ব্যবহার করবেন না। এছাড়া প্লাস্টিকের থালাও বর্জন করা উচিত। রাখির থালাতে সিঁদুর, হলুদ, অক্ষত, ঘিয়ের প্রদীপ, নারকেল ফুল, রক্ষাসূত্র বা রাখি এবং মিষ্টি অবশ্যই রাখবেন। সুন্দর করে প্লেটটি সাজিয়ে রাখবেন। তারপরে সিঁদুর দিয়ে স্বস্তিক বা 8টি পদের প্রতীক তৈরি করবেন এই থালাতে। রাখিগুলি ভগবানের চরণে রেখে তারপরে ভাইয়ের হাতে বাঁধবেন। যদি ভাই না থাকে তবে লাড্ডু গোপাল, হনুমানজি বা গণেশজিকেও রাখি বাঁধতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।